বিএসএফ ও বন দফতরের আধিকারিকেরা যৌথ অভিযান চালিয়ে তুফানগঞ্জের বালাভূত গ্রাম পঞ্চায়েতের ঝাউকুটির সীমান্ত এলাকা থেকে একটি পেঙ্গুলিন সহ গ্রেফতার করা হলো চারজনকে। ভারত বাংলাদেশ সীমান্তে একটি প্যাঙ্গোলিন সহ ধরা পড়ল চারজন। মঙ্গলবার রাতে বিএসএফ ও বন দফতরের আধিকারিকরা যৌথ অভিযানে নামেন তুফানগঞ্জের বালাভূত গ্রাম পঞ্চায়েতের ঝাউকুটিতে সীমান্ত এলাকা থেকে প্যাঙ্গোলিন সহ চারজনকে আটক করা হয়। পাচারের উদ্দেশ্যে তারা প্যাঙ্গোলিনটিকে অন্যত্র নিয়ে যাচ্ছিল বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকেরা। স্বাস্থ্য পরীক্ষার জন্য এদিন ওই চারজনকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধৃত চার পাচারকারীদের নাম শাহিনুর আলম, জাবেদ আলী, জহিরুল ইসলাম, দিলওয়ার হোসেন সহ তাদের চারজনকে আপাতত বিএসএফ এর হেফাজতে নিয়ে যাওয়া হয় এবং বন্ড্রিটাকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। ফরেস্টের স্টাফ বিএসএফ মানে একত্রিত হয়ে আমরা প্রতিবাদ করি ওই বালাভূত বর্ডারের পাশে। হ্যাঁ, বালাভূত চর বলে একটা জায়গা আছে, তো আমরা পেপে থাকি। তারপরে ওনারা ওই চলে আসে, ওখানে আমরা ঘুরে ফেলি তাদের বন্ডুইটা খুব মানে লুপ্ত প্রায় প্রাণী, এটা আমরা উদ্ধার করে নিয়ে এসেছি। তারপরে আমরা আমাদের উদ্ধার কর্তৃপক্ষের সাথে কথা বলি। তাদের কজন পাচারকারী ধরা পড়ে? চারজন।